তো এই যে এখানে করেছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, একটু ইউনিক লাগছে। তো এইগুলোকে এবার রেখে এই যে বাস সাইডে কফি বসেছে, আর চিকেন পকোড়াও ছিল। যাই হোক, মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমি আছি খুব ভালো। আর এই যে আজকে বসে বসে এই যে বেডটি খাচ্ছি, এই যে আমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে আজকে, এই যে বলেছি আজকে যে তুমি চাটা বানাও, প্রতিদিন তো আমি বানাই, আজকে তুমি বানিয়ে আমাকে খাও, কারণ আজকে ছুটির দিন আছে। ছুটির দিন বলতে আজকে যাবো একটা নিমন্ত্রণে, তো সেই কারণে আজকে ছুটি আছে। তো বললাম তুমি একটু চাটা বানিয়ে আজকে আমাকে দাও, আমি তো প্রতিদিন তোমাকে বানিয়ে খাওয়াই, তো সেই খুব একটা ভালো করতে পারিনি চাটা, যেইভাবে আমি বানাই সেইভাবে করতে পারিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, এরকম মিস্টেক হয়েই যায়। আজকে আমি যাচ্ছি ছাদে, ছাদে ওরা করছে আজকে চ্যালেঞ্জ, দুই মেয়ে আর ও। চলো ছাদে যাই, তোমাদেরকে দেখাই ওরা কী নিয়ে চ্যালেঞ্জ করছে। আর এই যে আমার জামাকাপড়গুলো সব মেলা আছে এখানে। এই যে আমাদের প্রস্তুতি চলছে, ওরা করছে হচ্ছে চ্যালেঞ্জ, মানে এই যে আমার মিস্টার গাইনের দুটো স্টোনে, ওদিকে একটা ক্যামেরা, এদিকে একটা ফোন খাটিয়ে রেখেছে, তো এটা করার জন্য। আর এইদিকে যে এই যে ক্যান্ডিডেট বসে গেছে, ভালোই হাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা। দিদি এইটাই তো দেখতে হবে, এইটা এইটা না না চলো বলো এবার তুমি ফেসেছ তো ভালো জিনিস, টমেটো ভালো জিনিস তো খা না, গায়ে গ্লেজ বাড়ে। তো ওরই সব করবো তো ছোট মেয়ে, চলো বলো। এইবার মেয়ে মিটি, তুই দিদির পিছনে যা, মিটি তুমি দিদির পিছনে যাও। আচ্ছা এবারে বলো, মিটি দিদির পিছনে যেতে বলেছি, বলো পিছনে যা। এ দেখো এ দেখো মিটি মিটি একদিকে যাও, আমার একটু কেমন ডাউট, তো সোনার কম্পিটিশন শেষ, এবার ভালো ভালো গিফট গুলো পেয়েছে। তো আমার এই ছোট্ট ছাদের উপরের গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, সব ফুলগুলো মোটামুটি ফুটে গেছে, কিন্তু এই গোলাপটা সহজেই ফুটে যায়, এই গোলাপটার পাপড়িগুলো কম হয়, এটা ছোট গোলাপ আর কি, তাও সহজেই ফুটে গেছে। কিন্তু এর এই ফুলটার আগে হচ্ছে এই ফুলটা ফুটেছে, কিন্তু এই ফুলটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, এখনো পাপড়িগুলো মেলেনি, এখনো দেরি আছে, খুবই ঠান্ডা পড়ছে, ওইটা আর এটার পাপড়ি হচ্ছে কম, এই যে এটা সহজেই ফুটে, মানি প্ল্যান্ট একটা ফুটে দিয়েছি। গাঁদা ফুল গেছে, এই যে ফুলগুলো প্রায় সবই ফুটে গেছে, এই যে সুন্দর হয়ে আছে গাছটা। আর এই যে হচ্ছে আরেকটা ইয়ে গাঁদা ফুল গাছ, এটাও প্রায় ফুটে গেছে, ফুলগুলো দেখো কতটা বড় হয়ে ফুটেছে। আর এই যে হচ্ছে আমার লেবু গাছে পুরো দেখো দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট কুড়িতে ভরে গেছে,
আমি তো খুব আনন্দ পাচ্ছি, এই যে দেখো এই যে ছোট্ট ছোট্ট কবিতা পড়ে গেছে, আর কিছুদিনের ভিতরে এগুলো সব মানে ফুল হয়ে উঠে যাবে। এই যে ছোট মেয়ে এখন ফ্রুটিটা নিয়ে নিয়েছে, ওটা ইয়াস বলেছে। বলো ও টমেটো খেতে ভালোবাসে বন্ধুরা। ও বুঝতে পারছে না, একটু অনেক খেতে হবে, চ্যালেঞ্জ করছে না। তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি নিচে, আমার এখন প্রচুর কাজ আছে, এখনো যাব বাড়ি থেকে 10:15 বেজে গেছে। এখন আমি এই শুধু বিছানাটাই গুছিয়ে নিয়েছি, এখনো অনেক কাজ বাকি। তো আমরা চলে এসেছি এই যে সোনার দোকানে, তো যেখানে যাচ্ছি সেখানে তো সেটা আমার দিদুন বাড়ি, আমার দিদুন বলতে আমি দিদুন, তো ওর জন্য একটা গিফট নিতে চলে এসেছি এই যে দোকানে। এই যে যাচ্ছি এটা হচ্ছে আমাদের তেঁতুলিয়া ব্রিজ, আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধান্যকুড়িয়া, একটা নাম করা জায়গা, ঐতিহাসিক একটি জায়গা, আর ওই গ্রামটার নাম হচ্ছে কচুয়া লোকনাথ বাবার ধাম। তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই যে এসে গেছি ঐশীর শুভ অন্নপ্রাশনে, এই যে গেটটা এইভাবে সাজিয়েছে, আমি ঢুকছি এবার ভেতরে। বাঁ সাইডের দিকে এই যে খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে, আর যে ডান সাইডে বাজছে হচ্ছে ওই যে ব্যান্ড প্যাটির বাজনা আর কি, তাসা টাসা যেসব বলে। তো এদিকে সবাই বসে আছে, বসার জায়গা করেছে। তো এই যে এইখানে করেছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, একটু ইউনিক লাগছে। এইগুলোকে এবার রেখে এই যে বাস সাইডে কফি বসেছে, আর চিকেন পকোড়াও ছিল। যাই হোক এবার যাচ্ছি ঘরে, ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঐশীকে কোথায় বসিয়েছিল। এই যে হচ্ছে ঐশীর বসার জায়গাটা। এই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য ভিডিওটা দুটো পার্ট করা হয়েছে। তো সেকেন্ড পার্টে দেখাবো আমার দিদুনকে, আরও অনেক কিছু দেখানোর আছে, আর যেহেতু কচুয়াতে গেছি তো লোকনাথ বাবার ধামও দেখানোর আছে অবশ্যই। পাশ